আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিয়েরা লিওনের বোম্বালে ডিস্ট্রিক্টের মাকিনি শহরের আহমাদিয়া ভলিবল ফিল্ডে। আজকে আমরা আমাদের দলের নাম হলো মাকামা স্পাইকার, মাকামা এই জায়গার নাম। আমরা আরেকটা দলের সাথে উসুম স্পাইকার, তাদের সাথে আমরা প্রীতি ভলিবল খেলবো, মানে তিন ম্যাচের তার মূল উদ্দেশ্য হলো আমাদের খেলার অগ্রগতি কীরকম, ইম্প্রুভমেন্ট কীরকম সেই জিনিসটা বুঝতে পারা। আমাদের এটা হলো আমার টিম মাকামা স্পাইকার, আর এটা হলো আমাদের বিপক্ষ দল অসুম স্পাইকার। সবাই আছে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, উইশিং ইউ ব্যাট প্লেইং, উইশিং ইউ ব্যাট প্লেইং অ্যাগেনস্ট মাই টিম। তো ইনশাল্লাহ আমাদের চিন্তা করে এই লম্বু কি পরিমাণ লম্বা, এ তো হাত দিয়া দানা ইয়ে করলেই তো ওদের সব লম্বা লম্বা প্লেয়ার, আমাদেরগুলো আমরা বাইটটা মোটটা। তো এ হলো আমার ইউনিফর্ম চ্যাম্পিয়ন্স লিগ, তো খেলা শুরু হবে এখন, প্রথম তিন ম্যাচের খেলা হবে। প্রথমটা আমাদের ছজন নামবে, আমি দ্বিতীয়টায় নামবো বা বদলি হিসাবে নামবো। তো খেলা শুরু হবে এখন, দুই দলেই মাঠে নেমে গেলাম আমরা। আমাদের দলের কোচ যাকে আপনারা কথা বলতে দেখতেছেন, উনি মূলত দাস, এটা প্রীতি ভলিবল ম্যাচ, সবাই যাতে নিয়ম কানুন মেনে চলে, সবাই যাতে সবার প্রতি সম্মানবোধ শ্রদ্ধাবোধ থাকে, এ হলো আরেকজন মুরব্বী আমাদের, উনিও কোচ। তো আমি দেখলাম যে এখানেও মানে পয়েন্ট নিয়ে কাইন্ডামি চলে, তার জন্য খেলার আগে দুই পক্ষকে প্রীতি সুলভ আচরণ করার জন্য উনি অনুরোধ করলেন। ওকে, বেস্ট অফ লাক, তো খেলা এখনই শুরু হবে, সবাই প্রস্তুত। কি পরিমাণ লম্বা এরা, তো এই দলের এই ছয়জন মানে দাদা, এই হলো আর আমার আমার দলের নেতা, মানে এরা প্রফেশনাল প্লেয়ার, একদম যেটা আপনারা বডি দেখলে বুঝতে পারতেছেন, মানে এরা এখানকার প্রফেশনাল প্লেয়ার, ন্যাশনাল পর্যায়ে খেলে। আর আমাদের এদের কথা না বললেই মানে এদের বডির স্ট্রাকচার দেখলে বোঝা যায় যে আমরা কেন। সব দর্শক, এই হোয়ার ইজ ইউর ইউনিফর্ম, খেলা শুরু হয়ে গিয়ে তারা এক পয়েন্ট পেয়ে গেছে, ওই দেখে তিনজন কিভাবে ইয়ে হয়ে আছে। মানে সার্ফিং করছে ওদের দলের একজনের মাথার মধ্যে লাগছে, পয়েন্ট পাইলাম আমরা। এই ডমিনিক, ইয়েস, ওই যে বা তিনটা সামনে দুইটা, থার্ড কোর্ট, ওরা যে লম্বা হাত দিলে নেটে পুরো, তার নর্মালি হাত দিয়ে দাঁড়ায় থাকলে ও আউট হয়ে গেছিস। আচ্ছা, এরা খুব একদম জাতীয় পর্যায়ে খেলে বেশ কয়েকজন, আমরা এদের সাথে খেলার উদ্দেশ্য হলো আমরা যে প্রতিদিন খেলি, আমরা আমাদের আসলে ইম্প্রুভমেন্টের জায়গাটা একটু দেখার জন্য, যে আমরা আসলে কতটুকু বা আমাদের তো এখানে যারা আছে, আমরা এখানে একটা কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারে আমাদের কথাবার্তা চলতেছে। তো আজকে আসলে নিজেদের অবস্থা, যে আমরা কতটুকু খেলতে পারি তারা একটু সেটা একটু জেনে নেওয়া। Okay,
কিরকম দৌড়ে মাঠের বাইরে থেকে বলটা পিক করলো। ও দুজনে ওদিক থেকে, ওয়া কি লাভ সেম, কি লাভ দিছে। তো এই দল ভালো খেলতেছে, আমাদের দল আমরা বেশ অনেকটা পিছিয়ে আছি পয়েন্টে, তো আমি হয়তো বা দ্বিতীয় গেমে নামবো। ওরা যেভাবে খেলতেছে এভাবে তো আমাদের পক্ষে খেলা সম্ভব না, আর আমি আসলে মূলত খেলি তার শরীর একটু মানে এক্সারসাইজটা কন্টিনিউ করার জন্য, সময় কাটানোর জন্য। আমি যে মিশনে যাই, যে দেশে যাই, খেলাধুলার একটা ওয়ে আমি বের করে নিই। তো আমার দল টানা দুই গেম হারছে, এখন আমার দলের তুরুপের তাস বাংলাদেশি মোহাম্মদ আকবর হোসেন খেলায় নামছে। আপনারা তাকে দেখে চিনতে পারতেছেন কিনা একটু ভালোভাবে দেখেন, এরপর কমেন্টস করে জানান দেশে কোন রঙের জুতা পরে আছে বা সে কোন বাংলাদেশি ওই প্লেয়ারটার নাম কি। তো শেষ খেলা চলতেছে, মোটামুটি চরমভাবে হারার কাছাকাছি আমরা। বাংলাদেশি ভাই মোহাম্মদ আকবর হোসেন নেমেও খেলার মধ্যে তেমন একটা জোরালো ভূমিকা পালন করতে পারতেছে না, দেখা যাক। সফলভাবে তৃতীয় ম্যাচ হারা থেকেও বাংলাদেশি ওই প্লেয়ার কোনো ভূমিকা পালন করতে পারতেছে কিনা শেষ পর্যন্ত। Initially it was from here, but they look at south, east, say well, better know coast, so that the Mbabe can rest in here. So আমাদের হার মোটামুটি সুনিশ্চিত, আমরা শেষ পর্যায়ে আছি, পয়েন্টসের ব্যবধান অনেক বেশি, এখান থেকে সম্ভবত ম্যাচ আমাদের পক্ষে জেতা সম্ভব নয়। সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করতেছি, দেখা যাক। একদম খেলা শেষ পর্যায়ের দিকে আমাদের বেস্ট প্লেয়ার হাসিন 16 নম্বর জার্সি পরিহিত, সে এখন সার্ফিং করবে। আমার কাউন্সেলর মেন্টাল হেলথ মানে আমার টিমে কাজ করে আমার সাথে, ভালো ভলিবল খেলেছে, যথেষ্ট অমায়িক একটা খেলে। তো শেষ পর্যন্ত আমরা হেরে গেলাম আলহামদুলিল্লাহ। তো আমরা সফলতার সাথে, পুরা 100% সফলতার সাথে তিনটা ম্যাচেই গোহারা হারলাম, আমি শেষ ম্যাচে নামলাম, যেটা আপনারা দেখলেন গোহারা হারলাম। তো আমাদের এই গোহারার পিছনে কারণগুলো কি সেটা মূল্যায়ন করার জন্য, মানে আমাদের ইম্প্রুভমেন্টগুলো আজকের ম্যাচের মধ্যে, তিনটা ম্যাচের মধ্যে ইম্প্রুভমেন্টগুলো মানে বোঝার জন্য সবাই এখন আলোচনা করতেছে। ওই যে বসে আছে সে মূলত আমাদের কোচ, আর এই যে এই বরাবর যে সেও মূলত আমাদের কোচ। তো তারা এখন আমরা মূল্যায়ন করতেছি যে আমরা আমাদের উন্নতির জায়গাগুলো কোন কোন জায়গা। তো আমার গানে চলে আসছে, এখন চলে যাচ্ছি। আবার সেম খেলা আমাদের শুক্রবার আছে, শুক্রবার আমরা তাদের মাঠে গিয়ে খেলবো। তো আজকে আমরা হোমে 3 ম্যাচে হারলাম, আগামী ম্যাচও ইনশাল্লাহ, আগামী 3টা ম্যাচও ইনশাল্লাহ সফলতার সাথে হারার অপেক্ষায় আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।